ওই শুন, দিন দিন বাঁদর হয়ে যাচ্ছিস, একদম পড়া করছিস না। তুই অনেক জালতম করেছিস মাস্টারের সঙ্গে, ইয়ে করছিস, ও করেছিস, হ্যান করেছিস, ত্যান করেছিস, মাস্টার একটা টিকছে না। তবু আমি একটা কষ্ট করে মাস্টার জোগাড় করেছি, কিছুক্ষণের মধ্যে মাস্টার আসবে, মাস্টারের সঙ্গে কিছু বান্দরামি করবি না, চুপচাপ পড়বি। আর যদি এবারও যদি মাস্টার চলে যায়, তাহলে তোকে কাতারে পাঠাবো, কাতারে গিয়ে ছাগল চড়াতে দেবো। এই শালাকেও জ্বলিন তাড়াবো। আমি বিরাট বড় করেছি স্যার, আমি স্যার যা দেবেন ফাটে করে দেবো, আপনার নাম একবার উঁচু করে দেবো। আমার মতো ছাত্র পেয়েছে মানে আপনার বিরাট ব্যাপার, ধরান শুধু বইয়ের কোনটা ধরাবেন, ধরান আমার। চুপ, একদম চুপ, কোনো কথা হবে না, চুপচাপ বসে থাকো। বলো এবার বইয়ের প্রথম চ্যাপ্টার নামটা বলো। কি হলো বলো, কানে কথা যায় না, বইয়ের প্রথম চ্যাপ্টার নাম বলো। স্যার আপনি তো বললেন একদম চুপ, কোনো কথা হবে না, সেই জন্য চুপ করে আছি। আরে চুপ করো মানে পড়া ছাড়া আর কোনো কথা হবে না, বুঝছো তো, মানে পড়া আর কথা হবে, বাদ বাকি কথা হবে না। জি স্যার। ঠিক আছে এবার মন দিয়ে শুনবে। হ্যাঁ কি হলো, এটা কি হলো স্যার? আমি তো বলেন মন দিয়ে শুনতে, আর মনটা তো ফুকে থাকে, সেই জন্য ফুকটা বাড়িয়ে দিলাম। কি হলো স্যার? আচ্ছা তুমি কি ছোট থেকেই এরকম না বড় হয়ে এরকম হয়ে গেছ? কি যে বলেন স্যার, আপনি বাচ্চাদের মতো কেন কোশ্চেন করেন, ছোট তো সবাই ছোটই থাকে, সময়ের সাথে সাথে সবাই বড় হয়। আচ্ছা ঠিক আছে এবার এবার পড়াশোনা করি। হ্যাঁ প্রথমে যেটা আছে সেটা হলো চাপ, জলের চাপ। তুমি মনে করো এই পুরো রুমটাই জল ভরে আছে, মানে পুরো রুমটা জলে ভর্তি, তাহলে আমাদের আপনি তো বললেন পুরো রুমটা জলে ভর্তি আছে, তাই নিঃশ্বাস পাচ্ছি না। সব জল বের করে দিয়েছি রুম থেকে, সব জল বের করে দিয়েছি, যা বেরিয়ে যা, সব বের করে দিয়েছি। স্যার বাঁচলাম, জলে যা চাপ, আর এখনই মরে গেতাম, আমিও মরে যেতাম, কার পাল্লায় পড়ছি স্যার আমার। The motherfucking eagle double G. Snoop Dogg.